অনুপাত একটি শুদ্ধ সংখ্যা এবং ভগ্নাংশ অর্থাৎ অনুপাতকে কোনো এককে প্রকাশ করা যায় না আসসালামু আলাইকুম সকলকে ম্যাথ স্বাগতম আজকে আমরা আলোচনা করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করার পদ্ধতি আমরা আজকে দেখে নেব তো চলুন সমাধান শুরু করে দেই প্রশ্ন এক প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো সাত দশমিক পাঁচ ও তিন দশমিক পাঁচ এখানে সাত দশমিক পাঁচ হলো প্রথম রাশি এবং তিন দশমিক পাঁচ হলো দ্বিতীয় রাশি এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে আমরা অনুপাতে প্রকাশ করব। সাত দশমিক পাঁচ ও তিন দশমিক পাঁচ এখানে সাত দশমিক পাঁচ কে বলা হবে পূর্ব রাশি এবং তিন দশমিক পাঁচ কে বলা হবে উত্তর রাশি তাহলে আমরা শুরু করতে পারি যে অনুপাত সমান সমান পূর্ব রাশি উত্তর রাশি আমরা বলেছিলাম সাত দশমিক পাঁচকে পূর্ব রাশি বলা হবে এবং তিন দশমিক পাঁচকে উত্তর রাশি বলা হবে তাহলে আমরা লিখতে পারি পূর্ব রাশি হলো সাত দশমিক পাঁচ এবং তিন দশমিক পাঁচ হলো উত্তর রাশি একে আমরা ঠিক পঁয়ত্রিশ ভাগের পঁচাত্তর লিখতে পারি তাহলে পাঁচ দ্বারা কাটা যাচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচশতা পঁয়ত্রিশ তাহলে এখানে থাকতেছে সাত ভাগের পনেরো অতএব অনুপাত হচ্ছে আমাদের পনেরো অনুপাত সাত পনেরো অনুপাত সাত এটা হলো আমাদের অনুপাতের রাশিতে আমরা প্রকাশ করে নিয়েছি তাহলে এই ওইটা হলো আমাদের সঠিকোত্তর পনেরো অনুপাত সাত দ্বিতীয় অঙ্কটিতে দেওয়া আছে আট সমস্ত দুই ভাগের এক ও পাঁচ সমস্ত দশ ভাগের এক প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ কর পূর্ব রাশি সময় সমান আট সমস্ত দুই ভাগের এক তাহলে পূর্ব রাশির মানটি দাঁড়ায় দুই সতেরো এবং উত্তর রাশি সমান পাঁচ সমস্ত দশ ভাগের এক যা হলো পাঁচ দশম পঞ্চাশ দশ ভাগের তাহলে অনুপাতের রাশিতে প্রকাশ করতে হলে অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি পূর্ব রাশি এখানে হলো ভাগের দুই এবং উত্তর রাশি হল আহ দশ ভাগের একান্ন আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে সতের ভাগের সতেরো ভাগ দুই ভাগের সতেরো গুণ একান্ন ভাগের দশ একান্ন ভাগের দশ তাহলে কাটাকাটি যায় পাঁচ দুগুণে দশ তিন সতের একান্ন তাহলে আমাদের এখানে থাকতেছে তিন ভাগের পাঁচ তিন ভাগের পাঁচ সুতরাং অনুপাত তো হবে পাঁচ অনুপাত তিন পাঁচ অনুপাত তিন হবে আমাদের উত্তর অঙ্ক নাম্বার তিন পাঁচ ঘন্টা দশ মিনিট ও তিন ঘন্টা এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এখানে আমাদের পূর্ব রাশি হল পাঁচ ঘন্টা দশ মিনিট আমরা জানি ষাট মিনিটে হল এক ঘন্টা তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণ ষাট যোগ দশ মিনিট পাঁচ ছয় তিরিশ শূন্য আমরা ঘন্টাকে মিনিটে প্রকাশ করে নিলাম এবং উত্তর রাশি উত্তর রাশি হলো তিন ঘন্টা তাহলে তিন ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করলে সাইড দ্বারা গুণ করলেই হবে তিনশো আঠারো একশো আশি মিনিট তাহলে অনুপাত অনুপাত সমান সমান পূর্ব রাশি এবং উত্তর রাশি এখানে আমাদের পূর্ব রাশি হল তিনশো দশ আর উত্তর রাশি হল একশো আশি তাহলে শূন্য শূন্য যদি কাটা দেয় তাহলে এখানে থাকতেছে আঠারো ভাগের একত্রিশ সুতরাং অনুপাত হবে আমাদের একত্রিশ একত্রিশ অনুপাত আঠারো একত্রিশ অনুপাত আঠারো হবে সঠিক উত্তর অঙ্ক নাম্বার চার দশ মিটার ও পাঁচ মিটার সাত সেন্টিমিটার রাশি দুটি প্রথমটিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো সমাধান পূর্ব রাশি বরাবর মতন সবগুলো অঙ্ক এই টাইপের অঙ্কগুলো ঠিক এই আমাদের করতে হবে পূর্ব রাশি সমান সমান দশ মিটার পূর্ব রাশি হলো দশ মিটার তাহলে আমরা যেহেতু এখানে সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটারকে নিব দশ মিটার তাহলে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার গুণ একশো সমান সমান এক হাজার এক হাজার সেন্টিমিটার এবং উত্তর রাশি রাশি হল পাঁচ মিটার সাত সেন্টিমিটার তাহলে পাঁচ মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিব পাঁচ গুণ একশো যোগ সাত সেন্টিমিটার

তাহলে আমরা লিখতে পারি উত্তর রাশি হল পাঁচশো সাত পূর্ব রাশি হলো এক হাজার অতএব আমাদের অনুপাতটি হয় এক সাত এক হাজার অনুপাত পাঁচশো সাত হবে আমাদের সঠিক উত্তর প্রশ্ন নম্বর পাঁচ পাঁচ কিলোগ্রাম ও সাত কিলোগ্রাম নয় গ্রাম রাশি দুইটির প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো সমাধান পূর্ব রাশি এখানে পূর্ব রাশি হলো 5 এখানে পূর্ব রাশি হলো 5 কিলোগ্রাম যেহেতু এখানে গ্রামে নিতে বলছে তাহলে আমরা সবগুলো গ্রামে নিয়ে দেব তাহলে 5 কিলোগ্রাম আর সমান সমান ইনটু 1000 1000 গ্রামে এক কিলোগ্রাম তাহলে 1000 দ্বারা আমরা ভাগ করব না সরি 1000 দ্বারা গুণ করব তাহলে 5 কিলোগ্রামে হলো 5000 গ্রাম সাত কিলোগ্রামের দ্বার সাত এক হাজার গ্রাম হলো এক কিলোগ্রাম সাত ইন্টু এক হাজার যোগ নয় গ্রাম অতি সাত যোগ নয় গ্রাম সমান সমান সাত হাজার নয় গ্রাম উত্তর রাশি এবং এখন আমাদের অনুপাত অনুপাত সমান পূর্ব রাশি বা উত্তর রাশি এখন পূর্ব রাশি হলো আমাদের এখানে পাঁচ হাজার এবং উত্তর রাশি হল সাত হাজার নয় উত্তর সাত হাজার পাঁচ হাজার অনুপাত সাত হাজার নয় এটাই হবে সঠিক উত্তর পাঁচ হাজার অনুপাত সাত হাজার নয় অনুপাতের দুইটি রাশি থেকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে কিভাবে আমরা প্রকাশ করবো তা আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি আগামীতে আমরা অন্য কোন অধ্যায় নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাব সেই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন